করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ঘোষিত হতদরিদ্র পঞ্চাশ লাখ পরিবারের জন্য দু টাকা করে নগদ সহায়তা কার্যক্রমের তালিকায় অমানবিক দুর্নীতি হয়েছে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সফারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি শনিবার এক বিবৃতিতে টিআইবি বলেছেন একই সাথে এন পঁচানব্বই মার্ক সরবরাহ সংস্থার কেলেঙ্কারি তদন্ত প্রতিবেদন প্রকাশ না করার কারণে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি সেই সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন সংস্থাটি নগদ সহায়তার তালিকায় অনেক বিত্তশালী এবং জনপ্রতিনিধিদের স্বচ্ছ আত্মীয়স্বজনদের নাম থাকায় ক্ষুদ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে সংস্থাটি প্রকৃতপক্ষে সরকার ঘোষিত এ টাকা যারা পেয়েছে তাদের পূর্ণ তালিকা সর্বসাধারণের জ্ঞাতার্থে ওয়েবসাইটে প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী একই মোবাইল জন উপকারভোগীর নামের বিপরীতে ব্যবহৃত হওয়ার ঘটনা কখনোই অনিচ্ছিত ভুল অংশ হতে পারে না একই নম্বরে কিভাবে দুশোবার টাকা সেখানে প্রবেশ করে তিনি বলেন জাতির চরম সংকটময় মুহূর্তে এই কার্যক্রমে এক শ্রেণীর অসাধু গোষ্ঠীর দুর্নীতি প্রয়োজন মানসিকতা এবং কর্মকাণ্ডে আমরা হতাশ এবং উদ্বিগ্ন দেশ এবং দেশের মানুষ এখন এক সংকটকাল অতিবাহিত করছে সবচেয়ে বেশি বিপন্ন অবস্থায় আছেন হত হতদরিদ্র জনগোষ্ঠী এর সাথে যুক্ত হয়েছেন বেকার অবস্থাও সমাজের খেটে খাওয়া মানুষেরা সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে থাকা এসব মানুষকে এই ক্লান্তিকালের মুহূর্তে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তার উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য কিন্তু তালিকায় স্থানীয় পর্যায়ে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে পুরো কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে তোলা হয়েছে যা মোটেও কাম্য ছিল না এই ক্ষেত্রে সত্যিকার অর্থে যাদের সহায়তা পাওয়ার প্রয়োজন তারা যাতে উপকৃত হতে পারে তা নিশ্চিত করতে হবে এ লক্ষ্যে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে সহায়তা প্রাপ্ত সর্বসাধারণের কাছে প্রকাশ করা উচিত বিবৃতিতে আরও বলা হয় সাম্প্রতিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য এন পঁচানব্বই মার্ক সরবরাহের ক্ষেত্রে অনিয়ম হয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জাতির এই সংকটকালীন মুহূর্তে নিজেদের জীবন বিপন্ন করে করোনা আক্রান্ত সহ অন্যদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে সেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অপরিহার্য উপাদান মার্কস সরবরাহের ক্ষেত্রে সংগঠিত অনিয়মের ঘটনায় এখনও কোনো সুরাহা হয়নি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করা সত্ত্বেও ঘটনার এতদিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট মন্ত্রী এখনো প্রতিবেদনটি দেখার সুযোগ পাননি কোনো পদক্ষেপও গৃহীত হয়নি যা সত্যি দুঃখজনক তারই ভিতরে আবার দুর্নীতি হলো নগদ টাকার বিষয়টিও সাধারণ মানুষ এবং আমরাও জানতে চাই এই টাকাগুলো কে পেল তাদের নাম এবং তালিকা প্রকাশ করা হোক ওয়েবসাইট সহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও দেশের মানুষ আজ জানতে চাই এই টাকাগুলো কারা গ্রহণ করল কারা পেল সরকারের এই গরিব দুঃখীর অনুদান